রাজস্থানের তরুণ ক্রিকেটারদের কাছে মোস্তাফিজ এখন শিক্ষক মোস্তাফিজকে নিয়ে মোটিভেশনাল বার্তা দিল এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো লক্ষণ সময় আমাদের সাথে থাকবেন চোখ ধাঁধানো বোলিং করলেন মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের মতো শক্তিশালী দলকে একশো চুয়ান্ন রানে আটকেও রাখা গেল কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না রাজস্থান রয়্যালস ভারতীয় দলের তেইশ বছর বয়সী পেসার চেতন সাকারিয়া আইপিএল খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে একই দলে খেলছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও প্রতিটি ম্যাচেই মোস্তাফিজকে খেলাচ্ছে রাজস্থান ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন ফিজ দলের তরুণদের কাছে তাই ফিজ হয়ে উঠেছেন শিক্ষক আজ দিল্লি বনাম রাজস্থান ম্যাচের ফাঁকে এমন তথ্যই দিয়েছেন চেতন সাকারিয়া সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আজকের ম্যাচটিতে চার ওভারে মাত্র বাইশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন মোস্তাফিজ একটিও বাউন্ডারি হজম করেননি ইনিংসের প্রথম এবং শেষ ওভারে মোস্তাফিজের ওপরই ভরসা রেখেছেন রাজস্থান অধিনায়ক দলের যখনই প্রয়োজন তখনই মোস্তাফিজ তার আটো সাটো বলিং নিয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছে দিল্লির ইনিংস শেষে চেতন শেখারিয়া বলেন কোন পরিস্থিতিতে কি করতে হবে সেটা মোস্তাফিজের জানা সাকারিয়ার ভাষায় মোসাফিজের সাথে সব সময় কথা হয় আমাদের অনেক কিছু শেখান তার চিন্তা ভাবনা অনেক পরিষ্কার পরিকল্পনায় সব সময় বিশ্বাস রাখেন কোন পরিস্থিতিতে কি করতে হবে সব বুঝতে পারেন এবং আমাদের বলেন প্রথমেই আমাদের মনে হচ্ছিল এই উইকেট ধীর গতির তাই স্লোয়ারের ওপর জোর দেওয়ার পরিকল্পনা ছিল এতে আমরা দিল্লির রান আটকে রাখতে পেরেছি এবং নিয়মিত বিরতিতে উইকেটও পেয়েছি মোস্তাফিজের চার ওভারের রেস্তে এলে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি দিল্লির ব্যাটসম্যানরা বাইশ রানে দুই উইকেট নিয়ে রাজস্থানের সেরা বলার মোস্তাফিজ এদিকে বাউন্ডারি হজম না করা মোস্তাফিজের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার ভেভেস লক্ষণ মোস্তাফিজের স্কিল দেশ ভালোই জানা লক্ষণের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলার সময় লক্ষণের অধীনে ছিলেন মোস্তাফিজ মোস্তাফিজের প্রশংসায় লক্ষণ বলেছেন নিখুঁত লাইন লেন্থ আর স্লোয়ার কাটার তো নিয়মিতই দেখা যায় সঙ্গে যৌ হলে দারুণ কিছু ইয়র্ও সব মিলিয়ে দুর্দান্ত বলিং উপহার দিলেন মোস্তাফিজুর রহমান